সরকার ই কমার্স গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বিবেচনা করছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সকালে রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত সোর্সিং মেলার ক্যাম্পেইন উদ্বোধন করে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, ডেস্টিনির মতো প্রতিষ্ঠানের সম্পদ কাজে লাগানো হয়নি, সেগুলো অন্যরা ভোগ দখলে রেখেছে। ইভালির ক্ষেত্রেও যেন এমনটা না হয় সেজন্য গ্রাহকদের টাকা ফেরতের চিন্তা ভাবনা করছে সরকার। টিপু মুন্সি আরো বলেন, দেশে বর্তমানে 30,000 অনলাইন প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে মাত্র 10 থেকে 12টির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার সঞ্চয়পত্রের সুধার পরিবর্তন করেছে বলে জানান টিপু মুন্সি। মানে কিছু অবৈধভাবে স্থাপনা করে কেউ টাকা পয়সা নিয়ে যাচ্ছে, অথচ ভুক্তভোগীরা পয়সা পাচ্ছে না। তো যার জন্য আজকে আমরা কথা বলবো, যেখানে যেখানে সমস্যা বাধা থাকে সেটাও সদর করার চেষ্টা করবো, কিন্তু সেটা তো ধরেন আছে, যাদের সম্পদই নেই সেই টাকা কোথার থেকে আসবে?